আমি যে শাড়িটাই পরি না কেন, তোমরা কিন্তু খুব পছন্দ করো, সেটার কত দাম, কোথা থেকে কিনেছি তোমরা অনেক কিছু জানতে চাও কমেন্ট করে। আমি অবশ্য কমেন্টে রিপ্লাইও দিয়ে দিই যতদূর পারি। আর আজকে যে শাড়িটা পরেছি, এই শাড়িটা কেমন লাগছে সবার আগে কমেন্টে জানাবে। একদম কাঁচা হলুদ কালারের একটা শাড়ি, আমি হলুদ খুব পছন্দ করি, হলুদ কালারের শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আর এই শাড়িটার কত দাম, কোথা থেকে কিনেছি সবটাই বলবো তোমাদেরকে আজকে এই ভিডিওতে। আর সেই সাথে কোথায় যাচ্ছি, কী করছি, কেন সেজেছি সবটা জানতে পারবে। তো চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা শুরু করছি একদম রেডি হয়ে বাইরে বেরিয়ে তারপরে একটা নতুন ভিডিও, কারণ যাচ্ছি একটা খুব সুন্দর নেমন্তন্নতে। সুন্দর এই কারণেই বললাম, নিমন্ত্রণটা হচ্ছে রক্ষাকালী মায়ের পুজোর নেমন্তন্ন, তো সেটা তো সবসময় স্পেশাল, সেটার থেকে ভালো সুন্দর কিছু আর কিছু তো হতেই পারে না, তাই না? আর এইখানে পাপান দেখো মারুতি সুজুকি লেখাটাকে 1 2 3 4 করে গুনছে, গাড়িতে উঠবে না দেরি। আর আমাদের এমনিতে প্রচুর লেট হয়ে গেছে, সকাল থেকে প্রদীপের প্রচুর কাজ ছিল, তো সব কিছু গুছিয়ে টুছিয়ে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছে। আমাদের দুপুরের খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল, সেখানে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি দেখো প্রায় 2:30 দিকে, মানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 3:30 বেজে যাবে, কারণ আমাদের বাড়ি থেকে 1 ঘন্টারই রাস্তা। আর কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি, তাই না? আমরা যাচ্ছি রিওর মামার বাড়িতে। রিওকে তোমরা অনেকেই চেনো যারা আমার ব্লগ নিয়মিত দেখো, মানে পরিতোষ প্রদীপের ফ্রেন্ড, পরিতোষের শ্বশুরবাড়ি মানে রিওর মামার বাড়িতে রক্ষাকালী মায়ের পুজো, অনেক ঐতিহ্যশালী, অনেক পুরনো দিনের পুজো, তো সেই পুজোতেই আমরা যাচ্ছি, তো সেই জন্যই অনেক বেশি ভালো লাগছে। বাড়ির পুজো কিন্তু একটু অন্যরকমই হয়, দেখবে বাড়ির যে অনেক পুরনো পুজো থাকে না, প্রচুর আত্মীয় স্বজন আসে, একটা মানে জমজমাট গল্প আড্ডা, সেই সাথে মানে ভক্তি সব কিছু মিলিয়ে কিন্তু একটা অন্যরকমই হয় বাড়িতে পুজো আচড়া হলে। আর পুরনো মন্দির থাকলে তো কোনো কথাই নেই। আর আমরা অনেকটাই চলে এসেছি একটা হাইওয়ের ওপর দিয়ে গিয়ে, তারপরে একটা খুব সুন্দর গ্রামের রাস্তায় আমরা ঢুকবো। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমি কি শাড়ি পরেছি, তোমাদের শুরুতেই বললাম আমার শাড়ির গল্প আজকে তোমাদের বলবো, তোমরা প্রচুর কিছু জানতে চাও আমার শাড়ি নিয়ে। আর এই শাড়িটার নাম আমি সঠিক বলছি কিনা তোমরাই কমেন্টে জানাবে, কারণ আমার একদম মনে থাকে না। শাড়ি কেনার সময় দোকান থেকে বারবার জিজ্ঞেস করে আসি এটা কি শাড়ি, ভালো করে বলে দাও, বলে দেয় আমি তারপরে ভুলে যাই। তবে যতদূর মনে পড়ছে এটা হচ্ছে একটা বিষ্ণুপুরী কলাক্ষেত্র, মানে বিষ্ণুপুরী সিল্ক অ্যাকচুয়ালি এই শাড়িগুলো, তো ওই ডিজাইনটার নাম হচ্ছে বিষ্ণুপুরী কলাক্ষেত্র। আর শাড়িটার দাম নিয়েছিল 5.5 কি 6,000 টাকার মধ্যে, আমার একদম পারফেক্ট দামটা মনে নেই। যাই হোক, আমরা গল্প করতে করতে কিন্তু এই যে পৌঁছে গেছি পুজো বাড়িতে, ওই যে মাকে পরে তোমাদের ভালো করে দেখাবো। আর এখানে একটু গল্প করছিলাম, আর এই পাপান এসে এই যে ঠাকুরের সামনে দাঁড়িয়েছিল, আমরা সবাই এসে আগে একটু প্রণাম টোনাম করে নিয়েছি, সেগুলো আর তখন ক্যামেরা করা হয়নি, কারণ নতুন একটা বাড়িতে গেছি, সেখানে সবার সঙ্গে পরিচয় করা হয়েছে, সবার সঙ্গে কথা হয়েছে, তো সেই সময় ক্যামেরাটা সত্যি আর অন করা হয়নি, মানে আমি না পারি না, আমার হয়ে ওঠে না সেভাবে ক্যামেরা অন করাটা। তারপরেও একটু আধটুক নিই যেটুকু দিয়ে তোমাদের সঙ্গে আমি সুন্দর একটা ব্লগ শেয়ার করি। তো যাই হোক, এই যে বসে গেছি ভোগ খেতে, এগুলো কিন্তু ভোগেরই প্রসাদ, দুপুরে মায়ের ভোগ হয়েছিল অন্নভোগ, তো সেই ভোগের প্রসাদ খাচ্ছি। এই যে রিওর মা, একদম বাপের বাড়ির পুজো বলে কথা, দেখো আনন্দ উত্তেজনাই আলাদা, হাসি দেখো এক গাল হাসি নিয়ে খাবার পরিবেশন করছে, সব ফাঁকা হয়ে গেছে, পেছনের টেবিল দেখো, কারণ 4:00 দুপুরে নেমন্তন্ন কে খায় বলো তো। তো যাই হোক, মানে রিওরা বারবার ফোন করছিল, পরিতোষ বৌদি সবাই ফোন করছে যে তোমরা কখন আসবে কখন আসবে, তো আমরা বারবার বলেছি যে তোমরা খেয়ে নাও, কারণ আগের দিন পুজো ছিল অ্যাকচুয়ালি, আগের দিন রাতে পুজো ছিল, সারারাত পুজো হয়েছে, সবাই উপোস ছিল, পরের দিন এই যে ভোগ হয়েছে, তারপরে ওরা খাওয়া দাওয়া করেছে, তো ওই জন্য বারবার বলেছি তোমরা কিন্তু আমাদের জন্য না খেয়ে থেকো না, যেহেতু আমাদের বেরোতে লেট হচ্ছে। তো আমরা গিয়ে যে ভোগটোক খেয়ে তারপরে আবার এই যে ঘুরতে বেরিয়ে গেছি। বৌদি টাকা নিয়ে এসছো তো? আমি কোলে নেবো না, আমি নেবো না কোলে, পাপান কিন্তু বেশ মজা পেয়েছে। আর অ্যাকচুয়ালি ওর শরীরটা তো বেশ কয়েকদিন ধরেই খারাপ, ওই জ্বর জ্বর চলছিল, একটু খিটখিটে হয়ে গেছে, আর আজকে না খুব জ্বালিয়েছে, শুধু এটা দাও ওটা দাও কোলে নাও, মানে সেই বিভিন্ন রকমভাবে জ্বালিয়েছে, মুখ টুকগুলো একটু শুকিয়ে গেছে, সেটা তোমরাও দেখেই বুঝতে পারবে, ওর একদমই শরীরটা ভালো না। আর এই যে আমরা গ্রামের রাস্তা দিয়ে ঘুরছি, অ্যাকচুয়ালি হচ্ছে রিওর মা আমাদেরকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে, গ্রামের শিব মন্দির টন্দির সব কিছু পরপর, তো সব ঘুরে টুরে এসে এই যে তারপরে বাড়িতে বসেছি।
আর এখানে হচ্ছে ওই সব মাসি পিসি মানে একদম বাড়ির ওদের মানে আত্মীয় স্বজনদের নিয়ে একটা সুন্দর মিউজিক্যাল চেয়ার, এবং তারপরে অনেক কিছু হয়েছে খেলা, মানে বাড়ির মানুষ যে কত মজা করতে পারে সেটা তোমরা এখানে দেখলে বুঝতে পারবে। একদম নিজেরা নিজেরা, একজনও বাইরের মানুষ নেই, তারপরেও কত মজা করছে সবাই মিলে। তো বড়দের পালা শেষ হয়েছে, তারপরে বাচ্চাদের হয়েছে, এরকম ভাবে দুটো তিনটে টিমের হয়েছে। তো যাই হোক, মিউজিক্যাল চেয়ার হয়েছে, তারপরে শঙ্খ বাজানো হয়েছে, তারপরে ওই সে অভিনয় করতে হয় না, মানে একটা করে থিম দিয়ে দেয়, বোঝাতে হয়, তো সেগুলো হয়েছে, খুব মজা হয়েছে। আমরা তো খুবই মজা পেয়েছি। অ্যাকচুয়ালি আমি প্রথমবার গেলাম এই পুজোটায়, খুবই ভালো লাগছিল, বসে এনজয় করছিলাম সব কিছু। তুমি চলে গেছো, হবে না হবে না, কেন না গেছিলাম, এ এ জুতোটা খুলে দাও, জুতোটা খুলে দাও। এইবারে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা, প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো, সবাই খুব রিকোয়েস্ট করছিল যে রাতের খাওয়া দাওয়াটা করে যেতে, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে আবার পাপানের শরীরটা ভালো না, এই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। আর বেরোনোর আগে একটু মাকে ভালো করে দেখে আর একটু প্রণাম টনাম করে বেরোলাম। 8টা মতন বাজে জাস্ট বাড়ি ফিরলাম, কারণ পাপানকে ওষুধ টষুধ খাওয়াতে হবে, তো জ্বরটা নেই ওর, কাল থেকে জ্বর আসছে না, আজকেও সারাদিনের জ্বর নেই, কিন্তু ওষুধগুলো তো নিয়মিত দিতে হবে। আর হচ্ছে এইদিকে আমাদের পাড়াতে আজকে রক্ষাকালী পুজো ছিল, যে তো সেই রক্ষাকালী পুজোর মানে ভোগ, এখন ওকে একটু ভোগটাই খাওয়াবো, খাইয়ে শুয়ে দেবো সকাল সকালে, ওর ঘুমও পেয়েছে। ওরা সবাই খুব বলছিল যে মানে আর একটুখানি থেকে আসতে, রাতের খাওয়া দাওয়াটা করে আসতে অন্তত, কিন্তু অনেকটা দূর তো, এবার ওই জন্য চলে আসলাম পাপাকে নিয়ে। তারপরে হচ্ছে বিসর্জন হতে হতে ওদের অনেক রাত হয়ে যাবে, 12টার পরে বিসর্জন বেরোবে। খাবে কোনটা খাবে তুমি? পায়েসটা খাও, আমি তোমাকে খাইয়ে দিই, বসো তুমি। আমি চান করবো এখন, আমাকে একটু হাতে দিয়ে দাও, আমি আর
সকালে তো আমি হালকা পাতলা রান্না করেছিলামই, কারণ বাবার জন্য করতেই হবে, আবার সেই সাথে পাপানকেও খাইয়ে নিয়ে যেতে হবে। কোথাও গিয়েও কতটা খাবে কি খাবে না সেই ভরসা তো একেবারেই করা যায় না, বাড়িতেই করা যায় না, কত রকম ভুলিয়ে ভালিয়ে ওকে যে খাওয়াতে হয়, তারপরে আবার বাইরে কোথাও গিয়ে তো আমাদের সঙ্গে বসে যেটুকু খায় খায়, কিন্তু বাড়ি থেকে আমি চেষ্টা করি আর কি, মানে একদিনের জন্য কোথাও গেলে একটু খাইয়ে নিয়ে যাওয়ার, এক বেলাটা অন্তত পেট ভরে খেয়ে গেলে তারপরে যা খেলো খেলো, আর কোনো টেনশন থাকে না। তো যাই হোক, আজকের হাতে তো আর রান্নাবান্না নেই, দেখতে পেলে যে বাড়িতে আবার মায়ের প্রসাদ চলে এসেছে। পুজো বাড়িতে কী করেছি সেটা দেখাতে গিয়ে কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তারপরে বাড়িতে আজকে কোনো রান্নাবান্না নেই, মায়ের ভোগ চলে এসছে, আর এখন আমি শাড়িটা চেঞ্জ করবো, পাপানকে ফ্রেশ করাবো, করি ওকে খাওয়াবো, তারপরে নিজেরা একটু খাওয়া দাওয়া করবো, করে একটু মানে কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে শুয়ে পড়বো। তো এই ব্লগটা আর বেশি কন্টিনিউ করছি না, এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।